আমাদের সেক্রেটারি, আমাদের মিনিস্টার এবং সিএম স্যারের নেতৃত্বে একটা মিটিং হয়েছে এবং সেখানে ডিসিশন হয়েছে যে আমাদের যে বুডের ফান্ড, সেচ ফান্ড থেকে এই বন্যায়, রিসেন্ট যে বন্যায় যারা এফেক্টেড হয়েছে তাদেরকে আমরা 4,000 টাকা করে আমরা সাহায্য দেব। এবং এই টাকা পাওয়ার জন্য যারা এফেক্টেড নির্মাণ শ্রমিক ওয়ার্কার্স তাদেরকে 5টা ডকুমেন্ট দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে নির্মাণ শ্রমিকের যে রেজিস্টার নাম্বার, এরপরে ই শ্রমের যে নাম্বার, এরপরে রেশন কার্ড, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপরে আধার নাম্বার। এই 5টা ডকুমেন্ট দিয়ে যে কোনো যারা এফেক্টেড নির্মাণ শ্রমিক ওয়ার্কার্স তারা আমাদের অফিসে এবং ডিস্ট্রিক্টের যে আমাদের যে বিভিন্ন অফিস আছে, যেমন ডিস্ট্রিক্ট লেবার অফিস, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস, তাদের কাছে নির্দিষ্ট একটা ফর্মেট আছে, এখানে ফিল আপ করে ওই ডকুমেন্টগুলি এনক্লোজ করে তারা জমা দেবে এবং এইগুলো আমাদের কাছে আসবে। এরপর আমরা এইগুলোকে চেক করে তাদেরকে ডিসবার্সমেন্টের ব্যবস্থা আমরা করবো।